আবারও আমরা পূজোর খবরে নজর রাখবো, একজালি এভারগ্রিনে নিয়ে যাব। যেমনটা বলছিলাম যে সেখানে কিন্তু পুরোপুরি পূজোর মজা, একাদশীতেও চলছে একেবারে জমজমাট পূজোর ভিড়। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, আজ একাদশী কিন্তু জমজমাট ভিড় কিন্তু একজালিয়াতে, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপ যেখানে যে ঠাকুরগুলো মূলত কার্নিভালে যোগ দেবে সেগুলো কিন্তু আজকেও রয়েছে এবং আজকেও অনেক পূজা মণ্ডপে ভিড়। তবে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাবো, একডালি এভারগ্রিন মাকে বরণ করে এবং সিঁদুর খেলার পর্ব সেটা চলছে এবং তার সঙ্গে সঙ্গে দেবী বিদায়ের পর্ব সেটাও কিন্তু জানানো হবে। জানিয়ে রাখা দরকার, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণ যেহেতু হয়েছে এবং তাকে স্মরণ রাখতে, তাকে শ্রদ্ধা জানাতেই এবছর কার্নিভালে পাঠানো হবে না একডালি এভারগ্রিনের দেবী প্রতিমা, এবং তাই আজকে একাদশী বা নিয়ম মেনেই আজকে কিন্তু বিসর্জন এই একডালিয়া প্রতিমার। এখন দেবী বরণ করার পর্ব কিন্তু প্রায় শেষের পথে, অনেকেই শেষ করে দিয়ে, কিন্তু তারই মধ্যে অনেকে বরণ করার পর সিঁদুর খেলায় মেতে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি সিঁদুর খেলা চলছে এবং এখানে আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট সুচন্দ্রিমা, তাকেও আমরা দেখতে পাচ্ছি, তার পাড়া এটি এবং তিনিও এসছেন এখানে দেবী বরণ করতে, তাকেও আমরা পেয়ে গিয়েছি এখানে একজালিয়াতে। তিনিও কিন্তু সুন্দরভাবে সকলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। পাড়ার অন্যান্য সদস্যরা, একজালিয়া ক্লাবের অন্যান্য সদস্যরা, তারাও কিন্তু এখানে রয়েছেন, একসঙ্গে সকলেই সিঁদুর খেলছেন। আমরা দেখতে পাচ্ছি গালের একটুখানি অংশ ফাঁকা রাখতে চাইছেন না কেউ, তাই তো? সুচন্দ্রিমা, কেমন লাগলো প্রথমবার কি একজালিয়ায় দেবী বরণ করলে? একজালিয়ায় প্রথমবার দেবী বরণ, শুভ বিজয়া কলকাতা টিভির সকল দর্শককে। হ্যাঁ, পাড়ার পুজোয় বরণ করে নেওয়ার পর এবার বলতেই পারি শুভ বিজয়া। গতকাল অনুষ্ঠানের মধ্যেও বলেছিলাম, কিন্তু এই বিষাদের সুরটা যতক্ষণ ধরে রাখা যায়, কারণ আরও একটা বছরের অপেক্ষা হয়ে যায় এই দিন থেকে, তাই সিঁদুর খেলা মহিলাদের বিশেষ করে সেই যে আনন্দ এবং ধুনুচি নাচ, যদিও এবছর এখানে সেটা বাদ থাকছে, কর্মকর্তারা তারা তাদের সকলের প্রিয় সদস্যকে হারিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায় এই পুজোর সঙ্গে এত বছর ধরে যুক্ত থাকার জন্য, তার অনুপস্থিতি এই মণ্ডপে এই পুজোর প্রত্যেকটা মুহূর্তে অনুভব করা গিয়েছে, এবং সে কারণেই উৎসবের সেই অংশটুকু যতটুকু না করলেই নয় ততটুকু বাদ দিয়ে বাকিটা হয়তো বাদ রাখা হয়েছে। তবে সিঁদুর খেলায় একটা বিশেষ তো অংশ থাকেই পাড়ার মহিলাদের, তাদের সঙ্গেই এই আনন্দে মেতেছি। আপনাদের অবশ্যই কথা হচ্ছিল যে সুব্রত তাকে খুব মিস করছেন, কিন্তু তারই মাঝে এই সিঁদুর খেলা, এইটুকু আনন্দ কি অনেকটা? অনেকটা মানে অনেকটাই, মানে আমরা রোজই এসছি বসছি তাও ফাঁকা ফাঁকা, মানে ওনাকে তো সবসময় মিস করছি আমরা, উনি থাকলে যেন আলাদা একটা প্রাণ থাকে পুজোর, আমাদের আনন্দটাও অন্যরকম থাকে, আমরা এসেও মানে সেই আনন্দটা মানে উপভোগ করতে পারছি না। পুজো চারটে দিন, আবার একটা বছর পরে কাটাতে হবে, আসতে হবে, সেটাকে এবছরের মতো উপভোগ করে নিয়েছি, ব্যাস ওইটুকুই। এছাড়া ওনার জন্য প্রচণ্ড মন খারাপ আমাদের। আপনাদের একই অনুভূতি? একই অনুভূতি, আগেও বললাম এখনও বলছি যে এটা এবছর আমাদের এখানে নিয়ম রক্ষার পুজো, নিয়ম রক্ষার সিঁদুর খেলা, তো আশা করি সামনের আগামী বছরগুলোতে ভালো দিন যেন আসে, এটাই প্রার্থনা করি, সকলকে জানাই শুভ বিজয়া। একাদশীর দিনে হ্যাঁ কিছু বলবে, কেমন পুজো কাটলো, কেমন আগে বলো? হ্যাঁ, দারুণ পুজো কেটেছে, সত্যি খুব ভালো পুজো কেটেছে। আর আমরা বাঁকুড়া থেকে আসি প্রতি বছরই, কর্মজীবন সূত্রে যেটুকু হয় কোথাও গেলে, বাদ বাকি পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পাই, কারণ কলকাতা টিভি দর্শকরাও জানেন, তোমরাও জানো, প্রত্যেক বছর অফিসেই যেভাবে কাটে এবং সেখানে ব্যস্ততার মধ্যেই অতিথিরা আসেন, তাদের সঙ্গে আলাদা একটা সময় কাটানো আড্ডার মেজাজে, আমার কাছে পুজো মানে সেটাই, আড্ডা, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, আর সারা বছর নানান কাজে ব্যস্ত থাকার পর ভিড়ের মধ্যে গিয়ে হয়তো ঠাকুর দেখা এখন আর হয় না, আগে বহু আগে সেটা হতো, তাই নতুন ভাবে ভালো লাগে ভিড়ে গিয়ে ঠাকুর দেখতে, ভালো লাগে, ভালো লাগে ফুচকা খেতে, বন্দুক দিয়ে একজন আমি দেখতে পেলাম হয়তো ছবিতে, একটা বন্দুক ছোট্ট মতো ঢুকেছে, আসো একটু আসো দেখি, কাকে মারছিলে, কেন মারছিলে, কেন এমনি, কেমন মজা করেছে পুজোয়? ভালো ভালো। কি কি খাওয়া দাওয়া হলো?
ও চলে গেল, লজ্জা পেয়েছে। যাই হোক, পুজোর মজাটাই বোধ হয় এটা, মানে এখন কাজের মধ্যে দিয়ে মজা খুঁজে পাওয়া, এটাই বোধ হয় আমাদের এখন ভবিতব্য। কিন্তু পুজোর মধ্যে একটু স্টাইলটা যদি জানে, এখন একটা সুন্দর একটা দেখাবো, সুন্দর একটা লাল পার সাদা শাড়ি পরেছো তুমি এবং সঙ্গে বরণ ডালা, কী কী নিয়েছো ডালায়, কী কী আছে ডালায়? যা করা হয়ে গেছে, মিষ্টি, পান, সুপুরি, দুব্য ধান, মা বলে দেয় প্রত্যেকবারই যে এইগুলো এইগুলো দিয়ে করতে হয়, আমি চেষ্টা করি সেভাবে সাজিয়ে এনে করার, সেইভাবে পুজোর মধ্যে যুক্ত হওয়ার সুযোগ হয়ে ওঠেনি কোনো দিনই, কাজের ব্যস্ততার জন্যই হয়তো। কিন্তু ইচ্ছে আছে যে পাড়ার পুজোয় যে সাহায্যগুলো করা, অনেক আগে সেটা করা হতো, ছোটোবেলার মধ্যেও অংশ থাকতাম, তাই সেই স্মৃতিগুলো যা মার কাছ থেকে জেনে নিয়ে আচারটা পূরণ করার চেষ্টা করি। আর হ্যাঁ, শাড়ি পুজোর সময় মাস্ট, শাড়ি পরতে প্রত্যেকটা দিনই কি শাড়ি পরো? প্রত্যেক দিনই চেষ্টা করি, শাড়ি পরতে খুবই ভালো লাগে, তাই এমনি সময়ও সারা বছর কোনো অকেশনের অপেক্ষায় থাকি যে কোন সুযোগে একটা শাড়ি ভাঙবো, তাই পুজোর দিনগুলোতে ছাড়ি না, পুজোর দিনেও শাড়ি এবং অনুষ্ঠানের মধ্যেও যখন থাকি তখনও শাড়ি। তোমাকে আজকে শাড়ি ছাড়া অবস্থায় দেখছি, একটু অন্য সাজে রয়েছ, বুঝতেই পারছি আমাদের এই যে চার পাঁচ দিনের এত বা তারও বেশি দিনের যে ধকল দেওয়া, টায়ার্ড হয়ে যাওয়ার পর অনেকে মানে না, কিন্তু আমি যতই ধকল হই যাই হই ক্লান্ত থাকি শাড়িটাকে ছাড়ি না পুজোর সময়। আমাকে সত্যি সুন্দর লাগছে আজকে, শাড়ি নারীর একটা অঙ্গ এবং সেই পরে আমরা সুচন্দ্রিমাকে দেখলাম সুন্দরভাবে রিচুয়ালস মেনে এখানে একদমই মাকে বরণ করলেন সুচন্দ্রিমা, তার সঙ্গে সঙ্গে একজালি এভারগ্রিনে তিনি সকলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন, সব মিলে অত্যন্ত রঙিন এবং বর্ণাঢ্য ছবি ধরা পড়ল একজালি এভারগ্রিনে। আর কিছুক্ষণের মধ্যে প্রতিমা নিরঞ্জনের পর্ব শুরু হয়ে যাবে এই ক্লাবে। একেবারেই অনেক ধন্যবাদ সুদীপ্তা, সরাসরি আমরা দেখলাম একজালিয়ায় আমাদের দুই প্রতিনিধি সুচন্দ্রিমা এবং সুদীপ্তা, সুচন্দ্রিমা মেতেছিল সিঁদুর খেলাতে, সেই ছবিতে আমরা নজর রেখেছিলাম সরাসরি।